প্রিয় শিক্ষার্থী আপনাদের মাঝে অনেকেই অনেক উৎকণ্ঠায় রয়েছেন আপনাদের পরীক্ষার রুটিন এখনও প্রকাশিত হয়নি আপনাদের সিলেবাস কী হবে সেই বিষয়েও আপনারা এখনও সুস্পষ্ট কিছু জানেন না সেই জন্য আমরা আজকে আপনাদের মাঝে আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনাদের নবম শ্রেণীর সিলেবাস এবং পরীক্ষার রুটিন কীভাবে আপনি পাবেন এবং সিলেবাসটা কী পরীক্ষা রুটিনটা কী বিষয়ে নিয়ে আমরা আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম সেইগুলো দেখে না থাকলে দেখে নেবেন পাশাপাশি আজকে আপনাদেরকে পরীক্ষা সম্পর্কে এবং আপনাদের সিলেবাস সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি দেখবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আর আমাদের অনলাইন প্রাইভেট প্রোগ্রামে যদি ভর্তি না হয়ে থাকেন দ্রুত ভর্তি হয়ে সুপার সদেশন নিয়ে নিন আপনি এই সিলেবাস এবং পরীক্ষার রুটিন যেভাবে পাবেন সেই বিষয়ে আমরা আজকে একটু কথা বলবো সেই বিষয়ে কথা বলার প্রথমেই আমরা যে বিষয়টা দেখব ভোকেশনাল নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা দু হাজার বাইশ পরীক্ষার রুটিন এখনও প্রকাশিত হয়নি এটা আমরা সবাই জানি তবে আশা করতেছি যে এই সপ্তাহে আপনাদের রুটিন প্রকাশিত হবে এই সপ্তাহ বলতে আগামী রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনাদের রুটিনটা প্রকাশিত হয়ে যাবে আর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এই রুটিনটা আমাদের চ্যানেল চ্যানেলসহ আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের ওয়েবসাইট রয়েছে সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেইখান থেকে আপনি সেখানেও সাথে সাথে জয়েন করে নেবেন সেইখানে কিন্তু পেয়ে যাবেন তাছাড়া আমাদের প্রাইভেট প্রোগ্রাম ও সুপার সাদেশনের দ্রুত ভর্তি হয়ে পরীক্ষার ভালো একটা প্রস্তুতি নিন কারণ হচ্ছে আমরা কিন্তু গত বছর এবং আপনাদের বড় ভাই যারা রয়েছে তাদেরকেও আমরা সুপার সাজেশন এবং অনলাইন ক্লাস দিয়েছিলাম সেইখানে কিন্তু আমাদের সাজেশনগুলো শত বা কমন ছিল তার প্রমাণও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা আমাদের এখানে দুটি নাম্বার রয়েছে দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে হোয়াটসঅ্যাপে এস অথবা ফোন করে এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারেন আর সর্বোপরি আমাদের যে বিষয়টা সব থেকে বড় সেটা হচ্ছে আর আপনাদের সিলেবাস ও মানবণ্টন কেমন হবে সেই বিষয় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ড থেকে সুস্পষ্টভাবে কোনো কিছুই জানানো হয়নি কিন্তু আমরা আপনাদেরকে আজকে জানিয়ে দেবো আপনাদের যে সিলেবাস হবে আপনাদের অনেকেই প্রশ্ন করতেছে যে আপনাদের ফিফটি পার্সেন্ট নাম্বারে পরীক্ষা হবে কি না অনেকেই বলতেছে যে পুরো সিলেবাসে হবে তবে আমি আপনাদেরকে বলে দেই যে আপনাদের পরীক্ষা রুটিন যখন প্রকাশিত হবে তখনই কিন্তু সেইখানে ফিফটি পারসেন্ট নম্বরের পরীক্ষা হবে এই কথাটা উল্লেখ থাকবে আর আপাতত যে সিলেবাসটা হচ্ছে সেটি হচ্ছে আপনাদের হাতে যে বই রয়েছে বইয়ের যে অধ্যায়গুলো আপনি ভালো পারেন সেই অধ্যায়গুলো পড়তে থাকেন আপাতত সবগুলোই পড়েন যদি এখান থেকে কোনো কিছু শর্ট হয় সেটা আমাদের রুটিন প্রকাশিত হওয়ার পর পরই কিন্তু জানা যাবে এবং আপনাদের পরীক্ষা কিন্তু ফিফটি পারসেন্ট হবে এই বিষয়টা কনফার্ম কারণ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকেন আমি বলেছি আজকে আপনাদের পরীক্ষা ফিফটি পার্সেন্ট নাম্বারে হবে আপনি রুটিন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই বিষয়টা সুস্পষ্ট হয়ে যাবে এবং প্রমাণও হয়ে যাবে সেই বিষয়টা ভালো করে জানতে পারবেন তবে আপনাদের যে পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু নভেম্বরের পঁচিশ তারিখের আগে হচ্ছে না আমরা ধারণা করেছিলাম যে নভেম্বরের ফার্স্ট উইকে আপনাদের পরীক্ষা হবে কিন্তু এখন আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে আপনাদের পরীক্ষা নভেম্বরের পঁচিশ তারিখের পরে ইভেন ডিসেম্বরের প্রথম সপ্তাহেও হতে পারে আর এই বিষয়গুলো নিয়ে আমাদের সাজেশন যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা দু হাজার বাইশ সনে যারা এসএসসি দু হাজার বাইশ ভোকেশনাল থেকে পরীক্ষা দিয়েছিলো সেইখানে কিন্তু প্রমাণসহ রয়েছে আপনি আমাদের পাবলিক ফেসবুক গ্রুপ পাবলি টুকেয়ার ওয়েবসাইট যে কোনো শিক্ষামূলক আপডেট সবার আগে এবং সঠিক এবং নির্ভুল তথ্য পেতে অবশ্যই সেখানে ভিজিট করবেন আমাদের ফেসবুক গ্রুপ পেজ এবং ওয়েবসাইট এই তিনটাই ফেসবুকে গেলে আমাদের পাবলিক গ্রুপ এবং পেজ এবং আপনি গুগলে পাবলি টুকেয়ার ডট নেট লিখলেই কিন্তু সেইখানে আমাদের ওয়েবসাইটটাও পেয়ে যাবেন অর্থাৎ আমরা সব জায়গায় সেম থাকবো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একটি বিষয় হচ্ছে যে আপনারা যে কোনো মতামত যে কোনো প্রশ্ন এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে বলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ